বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। ও গো নবী কামনেওয়ালা, এসো আমার বুকে, মদিনা মালা গো তোমায় রাখব চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, মরণ কালে যেন তোমার দেখা পাই। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি শোকিহি মুখবিরা আমিরা ফকদ পালাহু মাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকান الحميد সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আরেকটু মহব্বত নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহান নাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মোহাম্মতে ওয়ালি সৈয়দেনা দুরুদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? বন্ধুরা রে আমার, এ বাবার মিশকাত শরীফের 540 পৃষ্ঠা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন কাবে আহবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে আসলেন। হযরতে কাবে আহবার তাবিঈ, আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকার খেদমতে এসে দেখতেছে। সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সামনে আলোচনা করতেছে। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। দাঁড়াইয়া না বইসা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, ও কাবে আহবার, তুমি আমার নবীর শানে কিছু জানো? যদি জানো তুমিও বলো। হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়ে কয়, মা আয়েশা সিদ্দিকা গো, ও মা, আমি আমার নবীর শানে কি বলবো? নবীর রোজায় যাইয়া দেখি গো, আমার নবীজির রোজার চতুর্পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রহমতের 70,000 ফেরেশতারা আমার নবীকে ইয়া নবী বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতেছে। আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। ও গো নবী কামলিওয়ালা, এসো আমার বুকে বলেন, ও গো নবী কামলিওয়ালা, এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখবো চোখে চোখে বলেন, ও গো নবী কামলিওয়ালা, এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখে চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, মরণ কালে যেন তোমার দেখা পাই বলেন, মরণ কাল মহাব্বত নবীর আশেক হায় গায়ে, মরণ কালে যেন নবী কামিলিওয়ালা এসো আমার বুকে বলেন, ও গো নবী এসো আমার বুকে, মদিনাওয়ালা গো তোমায় রাখবো চোখে চোখে বলেন, চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, মরণ কালে যেন তোমারে দেখা পাই বলেন, মরণ কালে যেন তোমারে দেখা। চিৎকার করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ওই নবীজির দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? এ বন্ধুরা, আমার মহাব্বতে যে ব্যক্তি বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে গো, ওই নবীর উম্মত হাশরের ময়দানে আমার নবীর সবচাইতে নিকটে থাকবে। তাহলে আসুন মহাব্বত খুলে আমরা নবীর উপর কয়েক মর্তবা প্রাণ খুলে, ওই মদিনার কামলিওয়ালা হায়াতুল নবী নূরের নবীর উপর প্রাণ খুলে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ,
কাউরে বানাইলাম কালিমুল্লাহ, কাউরে বানাইলাম হাবিবুল্লাহ, কাউরে বানাইলাম হাবিবুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ার নবী গো আমার মায়ার নবী গো আল্লাহ 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 আল কাছে তেরা কিয়া নবী নিদানের বেলা আমার নূরের নবী গো আমার দয়াল নবী গো নাম স্মরণে দিলাম পড়ে আল্লাহ আল্লাহ বাব না চিন্তা নাহি করি তোমাকে ইবারাসায় বসে থাকি গো আমার নূরের নবী গো আমার দয়াল নবী গো আল্লাহ 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 এই মিনতি করি রে গেলালি বুইলা যাইও না আল্লাহ 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 আমি তত মারি পাগল তুমি জানো না আল্লাহ 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 আমি তোহ মারি পাগল তুমি জানো না সাড়িয়া কলে আমি করি তোমার বরসা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 সাহাদি যাস কলি রিয়াসালাহ আল্লাহ আমি করি তোমার বুইলা যাইও না মিঠাই যাদাও প্রেম পিপাসা বুইলা যাইও না আমি তত মারি পাগল তুমি জানো না আল্লাহ 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 আল্লাহ
ওরে যে গিয়াছে আগার গাবে হইয়া উতালা সে দেখাছে হেলা দিশার প্রেমে দি খেলা যাওয়া ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আরেকটু মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার আওয়াজ করে প্রাণ খুলে মন খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। গুনাহটা হইতেছে না তো? হাজীগঞ্জ ইমামে রব্বানি দরবার শরীফের বর্তমান খেলাফত প্রাপ্ত খলিফা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুশারফ হোসেন হেলালী সাহেব কেবলা মাদদা জিল্লাহুল আলিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর কেবলার আগমন উপলক্ষে আজকের এই মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে হেজাম, যুবক যুবক ভাইয়েরা, পরদানিশী মা ও বোনেরা, সকলের প্রতি মহাব্বতের আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুবিধা হইতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। মাত্র আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়েছে গত শুক্রবার নাকি শনিবারে ঈদ শেষ করে আমরা আবার আল্লাহ রাসূলের মহাব্বতে দুনিয়াবি সমস্ত খারাপিকে উপেক্ষা করে আমরা জান্নাতের বাগানে বসে গেছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই সময় মানুষ এখন টিভি দেখা নিয়ে ব্যতিব্যস্ত, ফুটবল খেলা নিয়ে ব্যতিব্যস্ত, কথা বলেন ঠিক না ব্যাটি? রাত ১২টা কিংবা ১১টায় ফুটবল খেলা শুরু হবে, তার প্রস্তুতিটা কিন্তু সন্ধ্যা থেকেই শুরু হয়, কথা কন ঠিক না ব্যাটি? কিন্তু না, আল্লাহ পাকের অসংখ্য রহমতের জান্নাতি বান্দাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুঠি কুঠি বান্দা থেকে বাছাই করে কিছু জান্নাতি মানুষকে নবীর প্রেমিককে এই জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করার মতো, নবী পাকের উপর দুরুদ সালাম মহাব্বতে পড়ার মতো যে আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে সেই মাবুদের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, যার প্রতীক্ষায় আমরা দীর্ঘ সময় বসে আছি, সেই সুদূর হাক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ পশ্চিম আগারগাঁও দরবারের বর্তমান ফিরে তরিকত লক্ষ লক্ষ কুটি কুটি আশেকান জাকেরানের নয়নের মণি আমার ফির মুর্শিদ আল্লামা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুশারফ হোসেন হেলালী সাহেব কেবলা এসেছে, সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন না খুশি না বেজার? বাবারা আমার, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমার বাবারা, আমার মহান মুর্শিদ এমন ভাবে খেলাফত পেয়েছে যেমনি ভাবে খেলাফত পেয়েছে খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। চিৎকার করে করে বলেন আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনী ডাক দিয়ে বলতেছেন, ও বাবা হজ করতে যেতে হবে। খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলতেছে, হুজুর
আপনি আমার সাথে হজে যাবেন, আপনি আমার সাথে নবীজি রোজা মোবারক জিয়ারত করবেন, খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা রে যদি মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবীজি সালামের জবাব আমি উসমান হারুনকে তুমি শুনাইতে পারো, তাহলে আমি তোমার সাথে হজে যাব, নবীজি রওজার পাশে জিয়ারতে যাব। ডাক দিয়া বললেন, হুজুর আমার ইস্তেসনামাত আমার বিশ্বাস আছে, আমার নবীজির আমার নবীজি রওজা মোবারকে দাঁড়াইয়া সালাম দিলে আমার নবীজি অবশ্যই এই অদম গোলামের সালামের জবাব দিবে। সংক্ষিপ্ত করতেছি বাবা রে, আমার খাজা উসমান খারুনি খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আমার নবীজি রওজার পাশে দাঁড়াইয়া জি মাত্র খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলে সালাম শেষ করতে দেরি রে, ওই আমার লাখের যুবক ভাইরা খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতে দেরি, আমার নবী সালামের জবাব দিতে দেরি করলো না, চিৎকার করে করে বলেন না, সুবহানাল্লাহ, খাজা তুমি গিয়াছিলাম হজ করবার লাগিয়া, আসসালামু আলাইকা কইলা নবী রওজা যাইয়া রে খাজা, নবী রওজা যাইয়া হায় হায় ওয়া আলাইকুম আসসালাম কইল নবী জি যে আইয়া, বলেন ওয়া আলাইকুম আসসালাম কইল নবী জি যে আইয়া, এই জবাব করিলা রে খাজা বাবা ইয়াজমি রে গুমাইয়া, হায় হায় এই জবাব করিলা রে খাজা বাবা ইয়াজমি রে গুমাইয়া, চিৎকার করে বলেন না, আল্লাহু আকবার। আজমির ছিল হিন্দু জাতি আজাম শুনিয়া, ষোলো শত ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা, আসিল দৌড়াইয়া হায় হায় মুসলমান বানাইলেন তাদের কালিমা পড়াইয়া, বলেন মুসলমান বানাইলেন তাদের কালিমা পড়াইয়া, এই জবত করিলা রে খাজা বাবা আজমি রে গোমাইয়া, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, হাক্কানি আঞ্জুমান হালালিয়া দরবার শরীফ, ফিরে তরিকাত আল্লামা মুশারফ হোসেন হালালি সাহেব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুরকে বসাইয়া কখনো এইভাবে আলোচনা করি নাই, কেন জানি হুজুর আসার সাথে সাথে আরো বল শক্তি সবকিছু বাইরে গেছে, আলহামদুলিল্লাহ কন্যা, এটাই তো ফির মুরিদের খেলা, আল্লাহ একবার কন্যা। তো যাই হোক, আমার অসমাপ্ত অগোছানো আলোচনা, আমি আর সামনে এক কদম না অগ্রসর হয়ে আমি হুজুরের খেদমতে এখনই মাইক সপর্ত করে দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। হুজুর কেবলার কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার চেয়ারম্যান সাহেবের থেকেও আপনার দোয়া চেয়ে আমার আলোচনা এখানে আমি সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।